হ্যালো বন্ধুরা, এবার অ্যাকাউন্ট শুরু করছি আমরা। কষে দেখি 10.2 একেরটা বলছে, গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, চোদ্দজন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিন সম্পূর্ণ কাজটি করতে পারবে। কিন্তু 24 জন লোক দৈনিক যদি 7 ঘন্টা কাজ শুরু করলে কতদিনে কাজটি শেষ করবে সেটা বার করতে হবে তৈরি পদ্ধতিতে। তো তা আমরা প্রথমে দেখছি, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে ড্যাশ। তো আমাদের বের করতে হবে কি না কত দিন, তাহলে দিনটাকে আমরা ডান দিকে রাখবো সবার শেষে। তাহলে জনসংখ্যা, তারপরে দৈনিক সময় যেটা ঘন্টা দেবো, আর আর হচ্ছে দিন সংখ্যা। তা জনসংখ্যা আমার কত ছিল? জনসংখ্যা 14 জন লোক ছিল, দৈনিক 4 ঘন্টা কাজ করছে, আর সময় লাগছে কত? 15 দিন। এখন 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করছে, তাহলে আমার কতদিন সময় লাগবে? জিজ্ঞেস চিহ্ন ব্র্যাকেটে এক্স। তো এই অঙ্কটি একটু 10.1 থেকে একটু একটু আলাদা, তো একটু ছোটো করা হবে। প্রথমে দেখো, আমরা তিনটে রাশি আছে, তো তিনটে রাশির মধ্যে আমি যে কোনো একটাকে রাখবো অপরিবর্তিত। তাহলে প্রথমে এটা অপরিবর্তিত রাখি, অপরিবর্তিত প্রথমে লিখবো। অতএব জনসংখ্যা অপরিবর্তিত থাকলে কমা, তাহলে এটা আমার অপরিত থাকে। তাহলে প্রথমে দেখো, তাহলে দৈনিক 4 ঘন্টা কাজ করে যদি একটা কাজ 15 দিন সময় লাগে, তা দৈনিক 7 ঘন্টা, তা দৈনিক সময়টা বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই দিনটা কমে যাবে। তা দৈনিক সময়টা বাড়লে দিন সংখ্যা কমে যাবে কাজ করলে। তাহলে এইটা আমরা একেবারে লিখব, দৈনিক সময় ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এইবারে আমার একটু ফাঁক দিয়ে একটু দিলে, অতএব x1 = মানে এই যে x1 = যেহেতু এই দুটো নিচ্ছি আমরা, তাহলে 15 গুণিতক, যেহেতু ব্যস্ত যদি তাহলে এটা আমরা এখান থেকে নিচ্ছি, তাহলে এটা 4-7 আসবে। আচ্ছা, আবার দেখো যে এবার দৈনিক সময়টা অপরে রাখো, দৈনিক সময় অপরিবর্তিত থাকলে তাহলে আমাদের ধরো এটা নেই এখন, তাহলে চোদ্দজন লোকে যদি 15 দিন লাগে, তাহলে 24 জন লোক বেড়ে গেছে, তাহলে দিন কমে যাবে। তাহলে সেক্ষেত্রে কী আসবে, জনসংখ্যা এটা যখন বাড়ছে এটা কমছে, থাকলে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। অতএব এখন অনুপাতটা, তাহলে অনুপাত কী আছে, তাহলে x = ধরেছিলাম, তাহলে x = 15, এটার সঙ্গে এইটা সম্পর্ক, তাহলে অনুপাতটা তাহলে 14:24 আসবে, গুণিতক 14:24। আচ্ছা, এর কাটাকাটি করো, 7 × 2 = 14, আর 4 × 6 = 24, 3 × 2 = 6, 3 × 5 = 15 = 5। তাহলে অতএব তাহলে এক্সটা আমার কী ধরেছি, দিন সংখ্যা, অতএব কাজটি করতে সময় লাগে 5 দিন, এটা হচ্ছে উত্তর। দেখো, এবার আমরা শুরু করছি দুয়েরটা বলছে, সুভাষ কাকার হাতে লেখা একটা 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, এবং প্রতি লাইনে গড়ে 8টা করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায়
তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টা করে শব্দ থাকবে। তবে সেই ছাপার বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রয়োদশী পদ্ধতিতে লেখো। তো আমার এখানে বের করছে, বলছে কত পৃষ্ঠার বই, তার পৃষ্ঠা রান দিয়ে রাখতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি, তা প্রথমে আমরা লিখব লাইন সংখ্যা, আর লিখব শব্দ সংখ্যা মানে লাইনে শব্দ সংখ্যা, আর পৃষ্ঠা সংখ্যা। তো লাইন সংখ্যা কত আছে? লাইন সংখ্যা হচ্ছে আমার 25টি, আর প্রতি লাইনে কটা করে শব্দ আছে? 8টা করে, আর পৃষ্ঠা কত আছে? 105 পৃষ্ঠা। এখন লাইন সংখ্যা কত হচ্ছে? এখন লাইন সংখ্যা 30টা, শব্দ সংখ্যা কত? 10টা করে, আর এখানে কত পৃষ্ঠা জিজ্ঞাসা, ব্র্যাকেটে এক্স। তাহলে প্রথমে আমরা ধর লাইন সংখ্যা এটাকে বাদ দিচ্ছি, তাহলে লাইন সংখ্যা অপরিবর্তিত থাকলে, তাহলে এটা এখন এটা অপরিবর্তিত, তাহলে দেখো 8টা প্রতিটা পেজে 8টা শব্দ থাকলে, পৃষ্ঠা যদি 105 পৃষ্ঠার বই হয় তাহলে প্রতিটা লাইনে যদি 10টা করে শব্দ হয়, শব্দ বেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই পৃষ্ঠা কমে যাবে। তাহলে লিখব অতএব লাইনের শব্দ, তার শব্দ ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্ক। অতএব একটু ছেড়ে লিখব, অতএব x11 মানে এইটা, তাহলে x11 ঠিক ওপরটা 105, আর যেহেতু ব্যস্ত তাহলে আমরা 8-10 নেব। যদি সরল সম্পর্ক করলে আমরা 10-8 নিতাম, যদি ব্যস্ত সম্পর্ক তাহলে 8-10। আবার এবার আমরা লিখব শব্দ সংখ্যা অপরিবর্তিত থাকলে তাহলে আমাদের এটা অপরিবর্তিত, তখন আমরা দেখো 25টা লাইনে যদি একটা বই 25 লাইনে যদি হয় একটা পাতাতে, তাতে যদি 105 পৃষ্ঠার বই হয়, তাহলে পাতায় যদি 30টা করে লাইন হয়, তাহলে লাইন বেড়ে গেছে, তাহলে পৃষ্ঠা কমে যাবে। তাহলে অতএব কী হবে? অতএব লাইনের সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্ক। অতএব তাহলে সম্পর্ক যদি হয় তাহলে এখানে আমার 25-30 আসবে, 25-30 ক্যালকুলেশন করে এবার। তাহলে এখানে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30। আচ্ছা ফের 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10, 5 1 21। 3 দিয়ে কাটো, 3 2 6, 3 7 21। তাহলে ওপরে কত রইল? ওপরে 7 × 8 × 5, আর নিচে 2 × 2 দেখো, আবার 2 কেটে যাচ্ছে, 4 2 8, আর 2 2 4 সমান 7 × 2 × 5, 5 2 10, 7 10 = 70, কত? 70। অতএব বইটি হবে কত? 70 পৃষ্ঠা। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এবার দেখো তিনেরটা, বলছে একটা কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে পারে, তো প্রথম 4 দিনে সমসম্পন্ন 5টা ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর
লাগবে তো এটা পরে হিসেব করি। তো আমরা প্রথমে পুরো ট্র্যাক্টরটা কটা লাগবে বার করি, তারপর বাকিটা আমরা শেষে বার করব। তার প্রথমে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো তাহলে আমাকে বের করতে বলছি ট্র্যাক্টর। তাহলে আমি এখানে লিখছি প্রথমে জমির পরিমাণ যেটা বিঘাতে একক, তারপর আমরা লিখব দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা। তা প্রথমে জমির পরিমাণ কত, না 120 বিঘে জমি চাষ করেছে, তো পাঁচ কদিন করেছে, 4 দিনে করেছে 5টা ট্র্যাক্টর। এইবার সময় মতো জমি চাষ করতে সমস্ত জমি, তা বাকি আছে কত, তাহলে 540 থেকে 120 বিয়োগ করো থাকছে কত, 420 বিঘা। আর যেহেতু আমার 4 দিন হয়ে গেছে, তাহলে 14 বিয়োগ 4 = 10 দিন, আর সেই 10 দিনে ট্র্যাক্টর করা জিজ্ঞাসা চিহ্ন এক্স, মানে 10 দিনে কটা ট্র্যাক্টর লাগছে। তাহলে প্রথমে আমরা দেখছি জমির পরিমাণ অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে তাহলে কী আসছে আমরা, তাহলে আমরা দেখো জমি ঠিক আছে, তাহলে আমার শুধু কোনো একটা কাজ 4 দিনে যদি ট্রাক্ট লাগে 5টা, তা সেই কাজ যদি 10 দিন ধরে যদি করে, তা ট্রাক দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, তা ট্রাক্টর কমলে হয়ে যাবে, তাহলে কী লিখবো, দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যা ব্যস্ত সম্পর্ক। অতএব একটু ফাঁক দিয়ে এক্স ইজ করলো, তাহলে কত হচ্ছে, এই 5 গুণিতক যেহেতু ব্যস্ত, তাহলে 4 এর 10। আবার এবার দিন সংখ্যা চেঞ্জ অপরে রাখো, তাহলে দিন সংখ্যা অপরিবর্তিত থাকলে, তাহলে এইবার দিন সংখ্যাটা বাদ দাও এটা, তাহলে 120 বিঘে জমি চাষ করতে যদি 5টা ট্রাক্টর লাগে, 420 বিঘে জমি বেড়ে গেছে, তাহলে ট্রাক্টরও বেশি লাগবে। তাহলে অতএব জমির পরিমাণ ও ট্রাক্টরের সংখ্যা সরল সম্পর্ক। তাহলে অতএব x = 5 × 4 = 10, আর আগে 4 এর 10, আর এটা হবে 420 এর 120। এবার তোমরা কাটাকাটি করো, 0 0 কেটে গেল, তো 5 × 2 = 10, আর 6 দিয়ে কাটো, 6 × 7 = 42, আর 6 × 2 = 12, 2 × 2 = 4, আর 2 কেটে গেল, 0 = 7। অতএব মোট ট্রাক্টর লাগে 7টি, কিন্তু আমাদের বলেছে অতিরিক্ত কটা, অতএব আরও ট্রাক্টর লাগে, আরও ট্রাক্টর লাগে 0 = 7। তাহলে আমাদের আগে ট্রাক্টর কটা ছিল, 5টা ছিল, তাহলে 7টা বিয়োগ 5 এতটি, 0 = 2টি। এইটি হচ্ছে আমাদের উত্তর।